আসসালামু আলাইকুম কিচেন কুইনরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। স্নুগার স্যাপ যে আমাদের একটা পিস পাওয়া যায় ইউকেতে, এটা আসলে অ্যাব্রোডে হয়তো পাওয়া যায়, তো এটা আমি ভর্তা করা আজকে আপনাদেরকে দেখাবো। এটার বিচি তেমন একটা থাকে না, খোসাটা একটু মোটা থাকে বাট একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকে। তো এই জিনিসটার ভর্তাটা খুবই মজা হয়, ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো দেশি পেঁয়াজ আমি এখানে ব্যবহার করেছি, অবশ্যই শ্যালট দেবেন যেহেতু ভর্তা, এবং গ্রিন চিলি এবং গার্লিক দুটোই আস্তা এবং ফ্রেশ ব্যবহার করেছি। এটা আমি হালকা একটু লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়ে আমি এবারে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে, এই ব্লেন্ডারটা আমার কাছে খুব হ্যান্ডি লাগে, আমি এটা দিয়েই সবসময় করে থাকি সব কিছু ব্লেন্ড। আপনারা দেখেছেন এর আগেও, আপনারা চাইলে জগ ব্লেন্ডার ইউজ করতে পারেন। কাঁচামরিচ এবং সমস্ত কিছু কিন্তু আমি সেদ্ধ করেছি, কিন্তু ধনে পাতাটা আমি এখানে কাঁচাই ব্যবহার করলাম, তাহলে ঘ্রাণটা না ফ্রেশ আসে। আর যেহেতু ভর্তা তাই সরিষার তেলটা অবশ্যই ব্যবহার করবেন। কালো জিরা দিয়ে এটা আমি ফোড়ন দিচ্ছি, আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি অলরেডি, আর অল্প একটু হলুদ ব্যবহার করব কালারটা সুন্দর রাখার জন্য। আর এই চিলি ফ্লেক্সটা দিয়েছি, এটা কিন্তু কোনো ঝাল তৈরি করবে না, এটা সুন্দর একটা ঘ্রাণ নিয়ে আসবে। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি। ব্লেন্ড করা সুগার স্ন্যাপটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম, সম্পূর্ণটাই আমি খুব ভালোভাবে ভেজে নেব, তবে তার আগে সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিয়েছি যেহেতু সেদ্ধের সময় আমি দিয়েছিলাম। আর ব্লেন্ডারটা ধুয়ে আমি অল্প একটু পানি দিয়েছি, বেশি পানি দেবেন না, অল্প একটু পানি দিয়েছি। তো সমস্ত কিছু আমি খুব ভালোভাবে এখানে ড্রাই করে নিতে হবে, কারণ একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে, যখন সেদ্ধ করা হয় তখন তো সেদ্ধ হয়ে যায়, বাট যখন সেদ্ধ করার পরে এটাকে ব্লেন্ড করা হয় তখন কিন্তু আবার এটার মধ্যে কাঁচা ভাবটা চলে আসে। তাই খুব ভালোভাবে ভেজে এভাবে তেল উপরে উঠে আসা পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। গরম গরম সাদা ভাতের সাথে অসম্ভব মজার এই স্নুগার স্ন্যাপ ভর্তাটি আপনারা অবশ্যই ট্রাই করবেন। বিদেশি একটি সবজির দেশীয় রেসিপি রইল এটা আপনাদের জন্য। তবে ভর্তাটা নামানোর কিছুক্ষণ আগে আমি কিন্তু একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি, সেটা জাস্ট নরম হয়েছে। এটা ছিল একদমই অপশনাল, আমার নিজস্ব চয়েস, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এখন বলি যারা বাংলাদেশে আছেন তারা কীভাবে ভর্তাটি করবেন। মটরশুঁটি যে আমরা কিনতে পাই খোসাসহ, মটরশুঁটিটা, মটরশুঁটির বীজ নেবেন না, অর্থাৎ পিসটা নেবেন না, খোসাটা ভেতরের দিকে ছিলে পরিষ্কার করে সেদ্ধ করে সেম একইভাবে আপনারা এই ভর্তাটা তৈরি করতে পারবেন। আমার জন্য দোয়া রাখবেন, ইনশাল্লাহ খুব শীঘ্রই নতুন নতুন আরও অনেক রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের সবার জন্য রইল আমার শুভকামনা। আল্লাহ হাফেজ।